জি ওয়ালাইকুম আসসালাম, বলুন আমরা শুনছি। আমার বাচ্চার সমস্যা নিয়ে একটু কথা বলবো। ওর বয়স 12 বছর 11 মাস, প্রায় 13 আর কি। আচ্ছা, তো ও প্রচুর মানে গেমস খেলে আর কি। গেমস খেলে? ছেলে না মেয়ে? ছেলে। ছেলে, ও ক্লাস 7 এ পড়ে। তো ওকে যদি গেমস খেলতে না দিই তাহলে দেখা যাবে পড়াশোনাও করে না। যেদিন খেলতে দিই সেদিন মোটামুটি ওকে পড়াশোনা বসানো যায় আর কি। তো এখন ওকে নিয়ে বেশ দুশ্চিন্ত হচ্ছে বাসায়। ও খারাপ আচরণ করে ওর আম্মুর সাথে খেলতে না দিলে, যার কারণে ওই মাঝে মাঝে এমবি দিয়ে খেলে, বাসায় খেলে না, আমার বোনের বাসায় গিয়ে খেলে আর কি। আচ্ছা, তো কতটা সময় খেলে এবং তারপর যেদিন খেলে সেদিন আবার ও পড়ারও টাইম পায়? জি, ও দেখা যায় স্কুল বন্ধ, ও বিকেল 3টা বাজে গেল, 6টা বাজে চলে আসলো আবার বাসায়। আচ্ছা, হ্যাঁ, আবার সকালে 10টার পর আমি যখন অফিস চলে যাই আবার চলে যায়, আবার সে 2টার পর আসে, এইরকম সে প্রায় অভ্যস্ত হয়ে গেছে, তাকে মানে ফেরাতে পারতেছি না এই গেমস এর ইয়ে থেকে আর কি। তো এই অবস্থায় কি করা যায় আর কি? আর পড়াশোনা তো এখন ই হয়ে গেছে, আগে ভালো ছাত্র ছিল, যত উপর ক্লাসে উঠতেছে মানে পড়াশোনার মান তত কমতেছে, রোল নম্বর বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, রোল নাম্বার পেছনের দিকে চলে যাচ্ছে? জি 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 জি। আচ্ছা, মানে ওকে এখন জোর করে আর কি পড়াশোনা করাতে হচ্ছে, অনেক সময় মনে হয় কি যে ওর মনে হয় পড়াশোনা হবে না এই অবস্থায়। তো ওকে আমি কিভাবে এখন পড়াশোনা মনোযোগী করা যায় আর এই গেমস থেকে কিভাবে ওকে দূরে রাখা যায় আর কি। আচ্ছা, আপনার পরিবারে কজন মানুষ? আপনি, আপনার ছেলে, তার মা? ওর আর দুইটা, আমার 2 ছেলে 1 মেয়ে, ওরা দুইজন ওর চেয়ে ছোট আর কি। এই ছেলেটি বড়? জি জি। তা বাকি দুইজনের ওয়াইফাই লাইন নেই নি, যাতে ও আর কি এতে অভ্যস্ত আরো বেশি না হয় আর কি। আচ্ছা, তো বাকি দুইজন যে সন্তান আছে আপনার, তাদের বয়স কত? একজনের বয়স 8 বছর আর একজনের বয়স প্রায় 3 বছর। আচ্ছা, মোটামুটি 4 বছরের ডিফারেন্স আছে। জি জি, 4-5 বছরের। আচ্ছা, তো এই সমস্যাটি কতদিন ধরে দেখছেন, মানে আপনি যেটাকে সমস্যা বলছেন? এই যে লকডাউনের পরবর্তী সময়গুলো তার কি খুব বেশি, কিন্তু গত এই 1 বছর যাবত একটু বেশি করতেছে আর কি। আচ্ছা, আপনাদের এমনিতে পারিবারিক সম্পর্কটা কি রকম? পারিবারিক সম্পর্ক এমনি ভালো, কোনো সমস্যা নেই, মানে ওর মা একটু চাপ দেয় বেশি, তো আমাকে একটু ভয় পায়, ওর মাকে ভয়ই পায় না প্রায়। আচ্ছা, মা অনেক চাপ দেয় তারপরও মাকে ভয় পায় না? না না, মাকে ভয় পায়ই না প্রায়। আপনাকে তাহলে কি কারণে ভয় পায়? দেখা যায় আমি মাঝে মাঝে একটু বকাঝকা দিই, আবার মানে মারতেও চাই, ওর মা তো আর কি মারতে পারে না, একটু একটু বড় হয়ে গেছে, হাতে পায়ে লম্বা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, গায়ে হাত তোলাও হয়? মাঝে মাঝে, খুবই রেয়ার আর কি। আচ্ছা, ভয় যাতে পায় এই জন্য আর কি। আচ্ছা, ভয় দেখানোর জন্য? জি জি। ওকে, এমনিতে সে মানে বলছেন যে এখন গেমস খেলছে, এটা একটু বেশি করছে বলে আপনাদের খুব বেশি হয়ে যেতে চোখে পড়ছে? চোখে চাপ পড়বে তার, মানে গেমস তো চোখের জন্য প্রচুরই, এখন সে ভালো আছে তার চোখের দৃষ্টি সামনে হয়তো আর খারাপ হতে পারে আর কি, খুব বেশি গেলে 5-6 ঘন্টা এক নাগাল খেললে সে সবাই গেমস খেলে, ও রাস্তায় বের হয়ে কাউকে পায় না, যার কারণে এগুলোতে আরো অভ্যস্ত হয়ে যাচ্ছে। আমিও বুঝতে পারি একটু একটু যে ওরে যে ছাড়বো কোথাও একা একা, সেটাও পারা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওকে, তো সে গেমস দিয়েই মূলত তার রিক্রিয়েশনের সময়টা ফুলফিল করছে, আর এছাড়া আবার সে বলছেন পড়াশোনাও ঠিকঠাক মতো করে যেদিন গেমস খেলতে পারে। জি জি, ওদিন মানে তার পড়াশোনা আর কি দেখা যায় যে না, বসে পড়তেছে মানে কাছে কাছে বসে থাকতে হয় আর কি, আবার যদি আশেপাশে চলে যায় তাহলে আবার ফাঁকি দেওয়ার চেষ্টা করে আর কি, মানে দেখানো যে আমি পড়তেছি, তুমি আমারে
সুযোগ দিয়েছে, এই জন্য আমি পড়তেছি। মানে বোঝা যায় ওর আচরণগত একটু চেঞ্জ আর কি, যেহেতু আমি তাকে সুযোগ দিয়েছি এই জন্য সে আমাকে আবার সুযোগ দিতেছে, এই টাইপের আর কি। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমাদের অতিথিদের প্রশ্ন। হ্যাঁ, বাকি যে দুটো তার ভাই বোন আছে তাদের সাথে সম্পর্ক কিরকম বাচ্চাটা? ওদের সাথে ভাইয়ের সাথে সম্পর্ক ভালো, ভাইকে আদর করে খুব, কিন্তু বোনের সাথে আবার সম্পর্ক ভালো না, বোনকে মানে দেখতে পারে না, সহ্য করতে পারে না, মাকে যেরকম সহ্য করতে পারে না কি। বোনটাই কি একদম ছোট? না না, বোনটা হলো মেজো। আচ্ছা, মেজো, মেজো, জি, আট বছর। মেয়েটাকে কি একটু বেশি আদর করা হয়, একটা মাত্র মেয়ে পরিবারে? তাই হ্যাঁ, বোঝা যাইতেছে যে ওর মা দেখা যায় ওর সাথে একটু খারাপ আচরণ করে, মেয়ের সাথেও করে মাঝে মাঝে আর কি। ওর মা ওইটা বলছে যে আমি জানি একজনকে বেশি দিলে আরেকজন হয়তো এটা মনে কষ্ট পেতে পারে। আচ্ছা, ওর মা একটু বৈষম্য আছে, একটু বৈষম্য আছে, একটু বৈষম্য। আপনার কোন রিলেটিভের বাসায় গিয়ে খেলেন, সেখানে কি তার সমবয়সী আর কেউ আছেন? না, তার সমবয়সী আর কেউ নাই, মানে তারা ফ্রি ফায়ার খেললে দেখা যায় চার পাঁচ বন্ধু মিলে খেলতে পারে আর কি মোবাইলে, যে কোনো জায়গায় বসে। আচ্ছা, আর এখন লকডাউনের আগে যখন স্কুল খোলা ছিল তখন তার স্বভাবটা বা ইয়া কিরকম ছিল, বন্ধুত্ব করতে পারতো কিনা মানুষদের সাথে, ফ্রেন্ডশিপ ছিল কিনা? হ্যাঁ হ্যাঁ, স্যার তার এইগুলোতে আবার খুব আগ্রহ, মানে কারোর সাথে ঘোরাফেরা এমনও ছিল যে তাকে সে বের হয়েছে সকালবেলা, দুপুরে খেতেও আসেনি, হ্যাঁ সে ফুটবল খেলছে, তারপর দেখলাম যে সে সন্ধ্যার সময় বাসায় আসে, একদিন সারাদিন খুঁজে পাই না, বলে আমি পাশের ইয়েতে এলাকায় গিয়ে মাঠে খেলছি, সন্ধ্যার সময় সে আসছে বাসায় সারাদিন না খেয়ে। এইভাবে মানে সে মানুষের সাথে, হ্যাঁ, বন্ধু বান্ধব খুব পছন্দ করে আর কি, খুবই বেশি পছন্দ করে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি প্রশ্নটি করেছেন সেই জন্য। আর আমাদের আলোচনার সঙ্গে থাকুন, দেখি আমাদের অতিথিরা কি বলছেন। কে আগে বলবেন? হামিদ। হ্যাঁ, একটা হতে পারে যে এই বয়সের অ্যাডোলেসেন্ট পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, এই বয়সের এমনি স্বভাবভাবেই কিছু পরিবর্তন আসে মানুষের মধ্যে, তার পছন্দের জায়গাগুলো, তার মতামত প্রকাশ করা, তার আইডেন্টিটি, এই জায়গাগুলোতে সে আগের মতো থাকবে না, বা আগের চেয়ে একটু ডিফারেন্টলি তার মতো করে বেড়ে ওঠা, তার মতামত অনুযায়ী চলা, এই জায়গাটার প্রায়োরিটি বাড়বে। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে যে লকডাউনের সময় কিন্তু এটা একটা গ্লোবাল ক্রাইসিস, যে আমরা ঘরবন্দি থাকতে থাকতে, এবং ওর বয়সটা ওই সময় এমন ছিল যে এই সময় দুরন্ত একটা বয়স, খেলাধুলা করবে, মাইন্ডটা অকুপাইড থাকবে, সেটার কারণে হয়তোবা এই গেমিং অ্যাডিকশনের জায়গায়, বা যদি বলা হয় যে এটা ছাড়া সে ভালো থাকে না। বাচ্চাটির কথা, মানে বাবার কথা শুনে কিন্তু বোঝা গেল যে ও খুব খেলাধুলা পছন্দ করত, খুব স্পোর্টি টাইপ ছিল আগে, তো ওই যে ওর স্পোর্টস এর যে নিড, সেটা অ্যাকচুয়ালি তো কোথাও ওর মানে রিলিজ করতে সুযোগ পায়নি, সেজন্য ওটা গেমের ভিতর দিয়ে এখন করছে। এবং সে ওই যে যেটা বললেন যে মানুষের সাথে মিশতে, এক্সপ্লোর করতে, এই জায়গাগুলো পছন্দ করে, পছন্দ করত সে কারণে, এবং ওই গেমটা হতে পারে একটা মাধ্যম যে পাঁচটা ফ্রেন্ড কে একসাথে পাচ্ছে। শুধুমাত্র গেমের অ্যাডিকশনের চাইতে অনেক বেশি হচ্ছে তার পেয়ার গ্রুপদেরকে পাচ্ছে এটার মাধ্যমে, এটাও একটা কারণ হতে পারে। সো সেটার জন্য অবশ্যই কাউন্সিলিং এ আসাটা খুব সাজেস্টেবল হবে, যে বাচ্চাটাকে নিয়ে ইভেন এটা ফ্যামিলি থেরাপিতেও আসা যেতে পারে, যে ফ্যামিলি থেরাপিতে কার রোলটা কি হওয়া দরকার, কি হচ্ছে, আমি শুধু এক্সপেক্টেশনটা আমার বাড়াচ্ছি যে তুমি ডে বাই ডে ভালো করছো না কেন, কিন্তু আমি আবার বলছি যে খেলার জায়গা নেই, দিতে পারছি না। সো এইরকম বাচ্চা ও নিজেই তো একটা ক্রাইসিস এর মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সো এইটা বোঝার জন্য যদি ফ্যামিলি থেরাপি সেশন বা কাউন্সিলিং এ আসা যায়, কার রোল কিরকম হওয়া দরকার, আচরণগত কোথায় কোথায় ত্রুটি হচ্ছে বা কোন জায়গাটা ব্যালেন্সটা নষ্ট হচ্ছে, এগুলো যদি অ্যাড্রেস করা যায়, এবং ওর বয়স যা 13 বছর, ও হয়তো অনেক কিছু বুঝবে, তার মতো করে তাকে বুঝাতে হবে। হ্যাঁ, আর ওই যে ভয় পাওয়ানোর জন্য বাবার রোলটা যদি থাকে, যা একটু ভয় পেতে হবে, এগুলো কিন্তু খুব হেলদি বিহেভিয়ার প্যাটার্ন না। হ্যাঁ,
সো সেই জায়গা থেকে আর পজিটিভ প্যারেন্টিং এর জন্য এটা খুব একটা হেল্পফুল হয় হেল্পফুল না এবং তা যদি আবার একজন অ্যাডোলেসেন্ট বাচ্চার ক্ষেত্রে হয় বাচ্চাটা এখন অ্যাডোলেসেন্ট 13 বছর হচ্ছে মাত্র এই সময় আসলে ওই মানে পজিটিভ প্যারেন্টিং এর অনেক কিছু প্র্যাকটিস করা তার সাথে খুব বেশি দরকার হবে তার ক্রাইসিসটা আরো বেড়ে যাবে কমার জায়গায় আরো বেড়ে যাবে যখন ভয় দেখানো বা গায়ে হাত তোলা এই জিনিসগুলো যদি হয় তখন এখন হয়তো বা জানা যাচ্ছে পরবর্তীতে হয়তো লুকিয়ে করতে চাইবে এবং এটার সাথে আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই বয়সটাতে কিন্তু অনেক ক্ষেত্রেই ওই পর্নোগ্রাফি বা অন্য অন্য জায়গায়ও একটা ওরিয়েন্টেশন হয় যেহেতু অনলাইন গেম খেলছে সো এগুলো ভয় পাইয়ে কিন্তু অন্যদিকে ডাইভার্ট না করার চাইতে আরও বেশি ফ্রেন্ডলি হয়ে কিভাবে কোঅপারেট করা যায় তার এই চ্যালেঞ্জিং টাইমটাতে তাকে কিভাবে আরও তার জীবনের ছন্দটা পাইয়ে দেওয়া যায় সেই জায়গাতে একটু কানেক্টেড করতে হবে এবং এটার জন্য কাউন্সিলিংটা অনেক হেল্পফুল হবে আচ্ছা সঞ্জিদা বাচ্চাটা এখন যেহেতু প্রায় 13 হয়ে যাচ্ছে সাইকেল অফ ডেভেলপমেন্টে সে স্কিল ডেভেলপমেন্টের স্টেজে আছে কাজেই ওকে গেম খেলতে দেব না কিন্তু বিকল্প কী দেব যেটা তুমি বলছিলে তার হাতে কিন্তু আমরা তুলে দিতে পারছি না এবং বাচ্চাটাকে প্রথম যেটা হচ্ছে এটা একটা প্রবলেম এবং প্রবলেম সলভিংয়ে ইনভলভ করতে হবে বাবাকে আমি বলবো যে আগামীকাল যখন প্রোগ্রামটা আবার হবে অথবা রেকর্ডেড ভার্সনটা যেন বাচ্চাটাকে নিয়ে দেখে কী হবে প্রথমে বলা যে সপ্তাহে 2 ঘন্টার বেশি গেম খেলা যায় না এটা ও অনলাইন খুঁজলেই পাবে তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে বাচ্চাটাকে বলা যে তুমি দেখো যে তুমি সপ্তাহে কতক্ষণ গেম খেলতে পারো তাহলে প্রতিদিন তোমার অ্যালোকেটেড টাইম কত এবং গেম খেলার যে এফেক্টগুলো কী কী নেগেটিভ এফেক্টগুলো কী কী যেমন বলছে যে হ্যাঁ মোবাইল থেকে ব্লু লাইট আসছে এটা সামনে তুলে ধরা সঞ্জিতা আপা আমাদের আরেকটা ফোন আছে একটু অল্প সময় নিয়ে ফেলতে হবে আমার মনে হয় আমরা যতটুকু বলেছি ততটুকুতে হয়তো ওনার কিছুটা হলেও উপকার হবে এখানে আমি একটা জিনিস খুব স্পেসিফিক্যালি বলবো লাইভ গায়ে হাত তোলা যাবে না লাইফ স্টাইল মডিফিকেশনে বাচ্চাকে খেলতে দিতে হবে ব্যবস্থা করে দিতে হবে ঘরের কাজে ইনভলভ করতে হবে মার কাজে হেল্প করতে হবে এবং স্পিরিচুয়াল যে হেলথের জায়গাগুলো সেই জায়গাগুলো বাচ্চাকে এখন যেহেতু বড় হচ্ছে কানেক্টেড করা কানেক্টেড করা